আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত কালারফুল ইসলাম চ্যানেলে সুস্বাগত আফগানিস্তানে অবিস্মরণীয় একটি ঘটনা ঘটে গেল এবার অর্থাৎ ঈদুল ফিতর পালন দিয়ে তারা একটি অবিস্মরণীয় ঘটনা ঘটালো মুসলিম বিশ্বের চিরাচরিত প্রথা পেঙ্গে একদিন আগেই আফগানিস্তান উল ফিতর উদযাপন করলো তো কেন তারা সেটি করলো এবং এটি করার কী কারণ থাকতে পারে আজকের ভিডিওতে সেটি জানতে পারবেন মুসলিম বিশ্বে পথা ভেঙে সৌদি আরবের একদিন আগেই ঈদ পালন করলো তালেবান শাসিত আফগানিস্তান সাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ায় সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদ উল ফিতর দুই মে সোমবার পালনের ঘোষণা দেয় শনিবার আফগানিস্তানের শীর্ষ আদালত বলেছে দেশের বিভিন্ন প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে যে কারণে ঈদুল ফিতর উদযাপিত হবে আফগানিস্তানে পহেলা মে অর্থাৎ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে আফগানিস্তানে কিন্তু এটি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে অবাক করে দিয়েছে যেটি সিরা চরিত্র নিয়ম হচ্ছে সৌদি আরবের একদিন আগেই তারা ঈদ উৎসব করলো ঈদুল ফিতর পালন করলো যেহেতু তাদের আকাশে ঈদের চাঁদ অর্থাৎ সাওয়াল মাছের চাঁদ দেখা গেছে অর্থাৎ এটি কোনো সমস্যা হতে পারে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ